আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ইতালির বর্তমানের পরিস্থিতি অনুযায়ী আপনাদের যত ধরনের অনলাইনে সমালোচনা আলোচনা চলতেছে, আপনাদের প্রশ্ন আসতেছে, আপনাদের কমেন্ট আসতেছে, সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে আপনারা টেনশনে আছেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনা করব। তার মধ্যে তিনটা বিষয় ছিল। তিনটা বিষয়ের এক নাম্বার বিষয় হলো ডিসেম্বরে আবেদনের নুলোস্থা নিয়ে আপনাদের জন্য অনেক বড় সুখবর আছে এবং নুলোস্থা আসলে উঠতেছে কিনা, নুলোস্থা কবে থেকে ওটা শুরু হবে এবং নুলোস্থা উঠলে আপনাদের বিএফএস গ্লোবাল থেকে কতদিনে ভিসা দিতে পারে। দুই নাম্বার যে বিষয়টা, ফেব্রুয়ারি মাসের আবেদনের ক্লিক ডে পরিবর্তন নিয়ে আপনারা কিন্তু অনেক কথা শুনতেছেন, অনেকে বলতেছে পরিবর্তন হতে পারে, অনেকে বলতেছে এখনো পরিবর্তন হয় নাই ফেব্রুয়ারি মাসে আবেদন, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবে। এবং আরো একটা সুখবর আমাদের জন্য আছে, ফেব্রুয়ারি মাসের আবেদনের ক্লিক ডে পরিবর্তন হলে আমাদের জন্য কতটা ভালো হবে এই বিষয়টা আজকে ভিডিওতে আলোচনা করব। তিন নাম্বার বিষয় হলো ডিসেম্বর মাসে যারা আবেদন করছে তারা নুলোস্থা পেতে পারে 25 সালের আবেদনের কোঠার মধ্যেও। যেমন আপনারা জানেন যে এই বছর যেই কোটা দিছে যে ডিসেম্বরের 2023 ডিসেম্বর মাসে এবং 2024 ফেব্রুয়ারি মাসে এবং 25 সালে আরও একটা ক্লিক ডে আছে, মানে এই তিন বছরের মিলাইয়া ফুলুসির মাধ্যমে গ্যাজেট প্রকাশ করছিল যে 4,52,000 শ্রমিক আনবে ইতালিতে বিভিন্ন এই বছরে কোটার মাধ্যমে বা বিভিন্ন ক্লিক ডের মাধ্যমে। এখন এই ক্লিক ডের মাধ্যমে যারা আবেদন করবেন, যেমন অনেকে ডিসেম্বর মাসের ক্লিক ডেতে আবেদন করছে, তারা কিন্তু 25 সালে ক্লিক ডেতে যারা আবেদন করবে তাদের মধ্যেও কিন্তু তারা নুলোস্থা পেতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এই টোটাল তিনটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে একে একে আলোচনা করব। যাদের কাছে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হবে তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আরেকটা কথা শুরুতে বলে দিই, আপনাদেরকে ইতালির কোনো নিউজ প্রতিদিন আসে না আর আপনাদেরকে প্রতিদিন ইতালির কোনো নিউজ আপডেট আপনাদের জানাই না। আপনাদের জাস্ট আপনাদের প্রশ্ন আসে, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে অনেক বিষয় আলোচনা করা হয়। যেমন আজকের ভিডিও, এটা কোনো ইতালির নিউজ না, আপনাদের বোঝানোর ক্ষেত্রে অনেক বিষয় আপনারা প্রশ্ন করেন সেটার উত্তর দেওয়া হয়। সো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। সর্বপ্রথম এক নম্বর যে বিষয়টা ছিল ডিসেম্বরে আবেদনের নুলোস্থা নিয়ে যে সুখবর সেটা দেখেন। ডিসেম্বরে আবেদন আপনারা যারা করছেন আপনারা নুলোস্থা নিয়ে অনেকেই হয়রানির ভিতরে আছেন, যে হয়তোবা অনেকে নুলোস্থা পেয়ে যাচ্ছে, অনেকে শুনতেছেন নুলোস্থা পাচ্ছে না। এটা নিয়ে ক্লিয়ার একটা কথা বলি, আমিও শুরুর দিক থেকে আপনাদের বলছিলাম কাছের শহর থেকে বা বিভিন্ন শহর থেকে নুলোস্থা বের হচ্ছে। তবে আপনারা কিন্তু এখন বর্তমান সময়ে দেখছেন যে অনলাইনে নুলোস্থা চেক করার জন্য ছোট একটা মাধ্যম অন্তত বের হয়েছে, যেটা আসলে এইভাবে 100% কখনোই বলা সম্ভব না আপনার নুলোস্থা অরিজিনাল কিনা। একটা মাধ্যম আমরা দেখছি নুলোস্থার মাধ্যমে মালিকের একটা কোথায় স্কেলে থাকে, যেটার মাধ্যমে আপনারা অনলাইনে সার্চ করলে সেটা যদি আপনার অরিজিনাল মালিকের কোথায় স্কেলে থাকে সেটা কিন্তু অনলাইনে শো করে এবং সেই মালিকের নাম আসে। এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে বা গুগলে সার্চ করে আপনারা চেক করতে পারেন। এটা দিয়ে কিন্তু 100% বলা সম্ভব না আপনার নুলোস্থা অরিজিনাল কিনা, কারণ সেখানে ধরেন আমার নুলোস্থার উপরে আপনার নাম বসাই দিছে, তো কদেশি ফিজিক্যাল তো মালিকের, সার্চ করলে তো মালিকের কদেশি ফিজিক্যাল অবশ্যই আসবে কিন্তু নাম তো পরিবর্তন হয়েছে। তো যাই হোক, তারপরও এই বছর ডিসেম্বরে যারা আবেদন করছে তাদের মধ্যে কিছু লোকের নুলোস্থা হয়েছে, যেগুলো আমাকে পাঠিয়েছে আমি নুলোস্থা চেক করি না, পাঠানোর পরে আমি নিজে নিজেই অন্তত দেখলাম যে আসলেই বের হয়েছে কিনা একটু চেক করি। কদেশি ফিজিক্যাল সার্চ করার পরে কোনো মালিকের কোনো সেখানে কিছুই নেই, মানে একেবারে বুঝাই যাচ্ছে এটা একেবারে দুই নম্বর নুলোস্থা। তো সেদিক বিবেচনা করে বলা যাচ্ছে যে ডিসেম্বর মাসে যাদের নুলোস্থা বের হচ্ছে বেশিরভাগ দুই নাম্বার অরিজিনাল নুলোস্থা আজও পর্যন্ত একটাও হাতে পাইনি ভাই। এমনকি যেহেতু ইতালি রোম শহরে আসি, এই এলাকায় কি মানুষ ইতালি ভিসার জন্য আবেদন করে না, তাদের ভাই বোনেদের আসে না, কারো মাধ্যমেই দেখি নেই, কারো হাতেই দেখি নেই যে একটা নুলোস্থা পাইছে। বাস্তবে একমাত্র ভ্লগারদের কাছ থেকে শুনতেছি নুলোস্থা পাইছে, তাছাড়া যারা ইতালিতে সঠিকভাবে আবেদন করে তাদের কাছ থেকে কারো থেকে শুনিনি নুলোস্থা হয়েছে। তো ডিসেম্বরে আবেদনের নুলোস্থা এখনও পর্যন্ত বের হওয়া শুরু হয় নাই, এটা নিয়ে আপনারা টেনশন করেন না। তবে আপনাদের জন্য সুখবর যেটা বলছিলাম, ডিসেম্বরে আবেদনের নুলোস্থা আপনাদের জন্য কখন বের হবে এবং পরবর্তীতে বের হলে আপনাদের জন্যই ভালো, এই জন্য আমি সুখবর আপনাদের বলছি। কেন ভালো হবে শুনেন, 27 মার্চে আবেদন করার নুলোস্থা এখনও বিএফএস গ্লোবালের শত শত হাজার হাজার ফাইল জমা করা, যার কারণে এখন ডিসেম্বরে আবেদনের নুলোস্থা যদি তারা এখন আপনাদের হাতে দেয়, আপনারা এগুলো বিএফএস গ্লোবালে জমা করার পরে চিন্তা করে দেখেন আপনাদের এই নুলোস্থা কত মাস পরে আপনাদের কন্ট্রোল করে ভিসা দিবে। যেহেতু পিছনের হাজার হাজার ফাইল এখনও জমা পড়া, 6 মাস আগে জমা দিয়ে এখনও পর্যন্ত অনেকে মেসেজ পাইতেছে না, তো আপনি কল্পনা করেন আপনি ডিসেম্বরের নুলোস্থা পাওয়ার পরে আপনি কবে বিএফএস গ্লোবালে জমা দিবেন, কবে বিএফএস গ্লোবাল থেকে ভিসা পাবেন বা বাংলাদেশ এম্বাসি থেকে ভিসা পাবেন, এটা কল্পনা আপনারাই করে দেখেন। সো আমি মনে করি 2 মাস পরে যদি আপনারা নুলোস্থা পান এবং বিএফএস গ্লোবালের এই কার্যক্রমগুলো যদি তারা সমস্তভাবে ক্লিয়ার করে আগেরগুলো, 2 মাস পরে নুলোস্থা পাইলেও আপনারা ভিসা খুব দ্রুত পেয়ে যাবেন। আর যদি এখন হামতাম করেন, হামতাম করে নুলোস্থা আপনি পানও, সেই নুলোস্থা জমা দিলে আপনি কমপক্ষে 8-9 মাস পরে ভিসা পাবেন। এখন আপনার ভালো কোনটা,
তো সব মিলিয়ে বিবেচনা আপনার। দুই নাম্বার যে প্রশ্নটা আপনাদের ছিল যে ফেব্রুয়ারির আবেদনের ক্লিক ডে নিয়ে, যে ফেব্রুয়ারির আবেদনের ক্লিক ডে পরিবর্তন হতে পারে, ভাই আমি আমার দিক থেকে অন্তত আপনাদের বলি ফেব্রুয়ারির আবেদন যদি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, সেটা আমাদের জন্য, আমাদের জন্য বলতে আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য। কেন ভালো এটাও একটু বলি, সব কথার এক কথা একটাই, 27 মার্চ আবেদনের নুলুস্থা এখনও পর্যন্ত দিতেছে না ভিসা, এখন ডিসেম্বরে আবেদন করছে, তাদের নুলুস্থা বের হবে, তাদের ভিসা দিবে কবে, তারপরে ফেব্রুয়ারিতে আবেদন করার পর আপনাদের নুলুস্থা বের হইলে সেই নুলুস্থার ভিসা দিবে কবে, তো এখানে কিন্তু নুলুস্থার একটা মেয়াদ থাকে। আপনারা যখন নুলুস্থা পাবেন, নুলুস্থা পাওয়ার পরে বিএফএস গ্লোবাল জমা করে রাখবেন, বছরকে বছর ঘুরবেন, লক্ষ টাকা লেনদেন করে, তখন আপনার কাছে ভালো লাগবে? সো সেটার চাইতে যদি বিএফএস এই ফেব্রুয়ারির ক্লিক ডে যদি আরও 2 মাস পর পরিবর্তন করে দিয়ে আপনাদেরকে পর 2-3 মাসের মধ্যে যদি বিএফএস গ্লোবাল ক্লিয়ার করে ফেলে আগের ফাইলগুলো, তারপরে যদি আপনারা আবেদন করে নুলুস্থা পান, সেই নুলুস্থা বিএফএস গ্লোবালে আপনারা জমা করার 20 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনারা নুলুস্থার ভিসা পেয়ে যাবেন। কেন, আমরা যখন দেখেন 2020-এ যখন ইতালি ভিসার জন্য আবেদন করি, আমরা নুলুস্থা পাই, বাংলাদেশ বিএফএস গ্লোবালে জমা দিই, ভাই কথা এখন বর্তমানে এটা শুনলে আপনাদের কাছে আশ্চর্য মনে হবে, কিন্তু না, আপনারা 2020-এ যারা আসছে তাদের সাথে আলোচনা করে দেখেন, তারা সর্বোচ্চ 7 দিনের মধ্যে ভিসা পাইছে। আমি কাউসার ভিসা পাইছি মাত্র 2 দিনে, বিএফএস গ্লোবালে জমা দিছি 2 দিনের মধ্যে ভিসা পাইছি। আমার আগের ভিডিওগুলো দেখেন, সেখানে প্রমাণস্বরূপ ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে একেবারে ফার্স্ট ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখন আসেন ফেব্রুয়ারি মাসের আবেদন কি আসলেই পরিবর্তন হয়েছে কি না। এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের ক্লিক ডের আবেদন 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, কেউ বলতে পারবে না পরিবর্তন হয়েছে, তবে পরিবর্তন হতে পারে বলে অনেকে বলতেছে। কেন, এখানে ভাই অনেকে বলে যে এখনও পর্যন্ত সার্ভার অন করেনি, কে বলছে, আপনি নিজে ঢোকেন সার্ভারে, যে ওয়েবসাইটে আবেদন করে এখনও পর্যন্ত সার্ভার অন করা, কিন্তু সমস্যা হয়েছে ফর্ম পূরণ করার যে একটা তারা দেয়, সেটা আবেদন করার 20 দিন বা 25 দিন আগে তারা এটা অনলাইনে ছেড়ে দেয় যাতে করে সবাই ফর্ম পূরণ করতে পারে, কিন্তু সেটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, যার কারণে অনেকে ধারণা করতেছে হয়তো বা এটা পরিবর্তন হতে পারে। তবে এমনও হতে পারে যাতে করে এই যে একেবারে এত হাজার হাজার মানুষ আবেদন করে, যাতে এত আবেদন না পড়ে যার কারণে আবেদনের 10 দিন আগেও খুলতে পারে বিষয়টা, এরকম হতে পারে। তো যাই হোক, এটা জানি না, হতে পারে কথার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি না ফেব্রুয়ারির আবেদন পরিবর্তন হবে, তবে যদি পরিবর্তন হয় আমি মনে করি আপনার জন্য আমার জন্য ভালো, আমি বলি আপনারা দোয়া করেন 2-3 মাস পিছিয়ে দেব, তা না হলে হয়রানির ভিতরে আপনি পড়বেন, আমরা পড়ব, যারা ইতালি ভিসার জন্য আবেদন করতেছে তারা হয়রানির ভিতরে পড়বে। এখন আপনি বলেন আপনার আবেদনটা যদি 3 মাস পরে করে এটা ভালো হবে, নাকি আবেদন করার পর নুলুস্থা পাইয়ে আপনি লক্ষ লক্ষ টাকা লেনদেন করে তারপরে বছরকে বছর ঘুরবেন, কোনটা ভালো হবে? অবশ্যই আপনি 2 মাস পর আবেদন করেন, তারপরে খুব দ্রুত বাংলাদেশ এম্বাসি থেকে আপনি ভিসা নেন, এটাই মনে করি সবচেয়ে ভালো। সর্বশেষ যেই সুখবরটা আপনাদেরকে আজকের ভিডিওতে আছে সেটা হলো, ডিসেম্বর মাসে যারা আবেদন করবেন তাদের নুলুস্থা পেতে পারেন 25 সালের, বা যারা আবেদন করছেন ডিসেম্বর মাসে 25 সালের ক্লিক ডেতে আপনারা আবেদন না করলেও আপনারা নুলুস্থা পেতে পারেন। কেননা আপনারা কিন্তু জানেন যে এই যে 2023 সালের ডিসেম্বর মাসে এবং 24 সালের ফেব্রুয়ারি মাস, 25 সালের ক্লিক ডে, এই তিনটা কিন্তু একটা ফুলুসির মাধ্যমে গ্যাজেট প্রকাশ করছে যে 4,52,000 শ্রমিক আসবে ইতালিতে, সেটা বিভিন্ন বছর বিভিন্ন ক্লিক ডের মাধ্যমে। এখন যারা ডিসেম্বরে আবেদন করছে তাদের যদি ডিসেম্বরের কোটার ভিতরেও তারা নুলুস্থা না পায়, তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে আবার যখন আবেদন করবে তখন তাদের আবেদন করার দরকার নাই, তারা কিন্তু ডিসেম্বরে আবেদন করছে, তাদের ওই আবেদনের উপরেও ফেব্রুয়ারি মাসে আবেদন যারা করবে তাদের কোটার ভিতরেও নুলুস্থা পাবে। যদি ফেব্রুয়ারি মাসে আবেদনের কোটার ভিতরে তারা নুলুস্থা না পায়, ডিসেম্বরে যারা আবেদন করছে তারা, তাদের কিন্তু 25 সালে আবারও যে ক্লিক ডে আসবে সেই ক্লিক ডের মধ্যেও যেই কোটা থাকবে সেই কোটার ভিতরেও নুলুস্থা পাওয়ার একটা সম্ভাবনা আছে। বিষয়টা আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এখন অনেকে বলবেন ভাই এটা কীভাবে, ভাই এটা একটা ইসের মাধ্যমে গ্যাজেট প্রকাশ হয়েছে যে এই 2025 সাল পর্যন্ত 4,52,000 শ্রমিক আসবে। এখানে আরও একটা সুখবর আপনাদের বলতে পারি, আপনারা এই বিষয়টা জানেন অনেক যারা সবসময় নিয়মিত ভিডিও দেখেন, যে এই 2000 যে কোটা নির্ধারণ করা হয়েছে 4,52,000 শ্রমিক আসবে 2 বছরে বা 3 বছরে, সেখানে কিন্তু তারা বলছে লোকের সংখ্যা প্রয়োজন, শ্রমিকের সংখ্যা প্রয়োজন 8 লক্ষ প্লাস, সেখানে কোটা দিছে মাত্র 4,52,000, মানে তারা পর্যায়ক্রমে এগুলো যদি কোনো সমস্যা না হয় তারা আরও কোটা বাড়াবে। তো যদি কোটা বাড়ায় তাহলে আমাদের জন্য ভালো। তো একটা বিষয় মাথায় রাখেন, যারা ডিসেম্বরে আবেদন করছে তারা 2025 সাল পর্যন্ত নুলুস্থা পাওয়ার একটা সম্ভাবনা তাদের আছে, সেটা 2023 ডিসেম্বরে আবেদনের নুলুস্থা পাক, ফেব্রুয়ারির মধ্যে পাক, আর 25 সালের মধ্যে পাক। তো এই বিষয় নিয়ে আশা করি আমরা এখন টেনশন না করি, আপনার কপালে ভাই নুলুস্থা থাকলে আপনি নুলুস্থা পাবেন। আর নুলুস্থা এখনও পর্যন্ত ইতালি থেকে ওরকমভাবে ওঠা শুরু হয়নি, 2-4টা যা উঠতেছে তার মধ্যে 99% 2 নাম্বার নুলুস্থা। এখন আমরা এই 2 নাম্বার নুলুস্থা নিয়ে কী করবেন,
এই নুলুস্তা বিএফএস গ্লোবাল, এখন ধরেন আপনাদের এই নুলুস্তা অরিজিনালই পাইলেন, পাওয়ার পরে বিএফএস গ্লোবালে জমা দিলে আপনার অবস্থাটা কি হইতে পারে একটু কল্পনা করে দেখেন। 27 মার্চ আবেদন করছে, এখনো পর্যন্ত সেই ভিসা পায় নাই নুলুস্তা জমা দিয়ে বিএফএস গ্লোবালে। আগস্ট মাসের নুলুস্তা জমা করার ভিসা এখনো পায় নাই, তো আপনি এখন এই ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে বিএফএস গ্লোবালে নুলুস্তা জমা করে আপনি ভিসা পাবেন কবে? এই হয়রানির ভিতরে না পড়ে যদি ভাই 2 মাস পরে নুলুস্তা দেওয়া হয়, এটাই আপনার জন্য আমাদের জন্য মঙ্গল। তো এই বিষয়টাই ইতালি এম্বাসি, এই বিষয়টাই বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ বিএফএস গ্লোবাল সবাই মিলে বুঝে শুনেই তারপরে নুলুস্তা দিতেছে না, এটা কিছুদিন পরে দিবে, এবং ফেব্রুয়ারি মাসের আবেদনটাও কিছুদিন পিছিয়ে দিলে হয়তোবা এটা নিয়েই তারা চিন্তা ভাবনা করতেছে, আমাদের জন্য আপনার জন্য ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিও দ্বারা যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারো যদি ভালো না লাগে তাহলে ভাই ভিডিও দেখার দরকার নেই, শুধু শুধু জোর করে নিজের কষ্ট করে নিজের সময় ব্যয় করে ভিডিও দেখে আবার একটা কমেন্ট করবেন, নিজের সময় নষ্ট হচ্ছে। তো পরের পিছনে লেগে না থেকে নিজের সময়কে কাজে লাগান, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।